আসসালামু আলাইকুম। বাংলা টেক ডেক্সে খন্দকার শরীফ, আর নিশ্চয় দেখেছেন মেরুন কালারের যে গাড়িটা দেখতেছি, এই গাড়িটা কিন্তু সেল হয়ে গেছে। আর সেল হয়ে গেছে, অনেকে জানতে চেয়েছেন যে এই গাড়িটা কে কিনে কত টাকা সেল করে, এইসব বিষয়ে একটু জানতে চেয়েছিলেন। তো কিছুদিন আগে কিন্তু এই গাড়িটা রিভিউ দিয়েছিলাম, তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই গাড়িটার দামটা একটু বেশি হয়ে গেছে, এবং এই গাড়িটা যে কিনবে কত টাকা দিয়ে কিনে আমাদেরকে প্লিজ একটু জানাবেন। সো সে কারণে কিন্তু আজকে মূলত আবারও এই গাড়িটার ভিডিও নিয়ে আসা। এটা হচ্ছে 2018 মডেল, আর এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে 2021। সো গাড়িটা দেখতে পাচ্ছেন যে একদম নিউ কন্ডিশনের একটা গাড়ি, যদিও ইউজ গাড়ি, বাংলাদেশে ইউজ হয়েছে, তারপরেও কিন্তু কন্ডিশনটা একদম নিউ কন্ডিশনের গাড়ি। তো আমরা একটু গাড়িটা আবারও দেখাই আপনাদেরকে, এবং কে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, তারপরে আমরা তার সাথে কথা বলব। তো তার আগে আমরা একটু গাড়িটা দেখে আসি এবং তারপরে আমরা তার কাছে চলে যাব। তো এই হচ্ছে গাড়িটা, প্রিমিও 2018 মডেলের যে গাড়িটার কথা বলেছিলাম আমি আপনাদেরকে, এই হচ্ছে গাড়িটা। গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। আর ইন্টেরিয়রটা যদি বলি, এই হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র, ইন্টেরিয়র লুকটা একদম ফ্রেশ। তো এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র, যেহেতু গাড়িটা বিক্রি হয়ে গেছে এত দেখে কোনো লাভ নাই। আর এই আউটলুকিংটার কথা যদি বলি, আউটলুকিং জি সুপ্রিয়র প্রিমিও, এই হচ্ছে পুরো গাড়িটা। আপনারা অলরেডি কিন্তু গাড়িটার ভিডিও দেখেছেন, আর এটা হচ্ছে অক্টেন ড্রাইভ গাড়ি, এটা সিএনজি এলপিজি কোনো কিছু করা হয়নি গাড়িটা। তো যাই হোক, আমরা সংক্ষেপে পুরো গাড়িটা দেখে নিলাম, এবার আমরা কথা বলে দেখি যে গাড়িটা কিনেছেন, যে গাড়িটার বর্তমান মালিক হতে চলেছেন, আমরা একটু তার সাথে কথা বলে দেখি যে গাড়িটা কত দিয়ে কিনেছেন। ওকে, তো চলে আসলাম আমরা একতা কার সেন্টারের ভিতরে, আর ভিতরে এসে পেলাম মহিউদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম মহিউদ্দিন ভাই, কেমন আছেন? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি। মহিউদ্দিন ভাইকে পেয়ে গেছি, আর আজকে বেসিক্যালি এসেছিলাম আসলে শোরুমের রিভিউ দেওয়ার জন্য। তো আসার পরে দেখলাম যে যে প্রিমিয়ার গাড়িটা আপনাদেরকে এইমাত্র দেখিয়েছি, গাড়িটা সেল হয়ে গেছে। তো সেল হয়ে গেছে, তার মধ্যে কে কিনেছে গাড়িটা? গাড়িটা কিনেছে হচ্ছে আমাদের মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই, এত মার্কেটে তো অনেক গাড়ি দেখছেন মনে হয়। জি জি, অনেক গাড়ি দেখার পর আপনার মোটামুটি এই গাড়িটা পছন্দ হয়েছে নাকি? শুনে গাড়িটা আসলে সুন্দর, অনেক জায়গায় খোঁজাখুঁজির পর গাড়িটা পছন্দ হয়েছে। জি, তো এটা হচ্ছে প্রিমিও 2018 মডেলের গাড়ি, 2021 রেজিস্ট্রেশন। তো আপনি মূলত এই ধরনের গাড়ি খুঁজতেছিলেন? জি জি। আচ্ছা, তো আরও তো মার্কেটে দেখছেন, তো প্রাইজের কম্পেয়ারে আপনার কি মনে হয়েছে? আসলে প্রাইজের কম্প্রোমাইজ কম বেশি ছিল, আর সর্বোপরি শেষ কথা হচ্ছে গাড়িটা অনেক সুন্দর, কালারটা পছন্দ হয়েছে, কালারটা পছন্দ হয়েছে, এটা হচ্ছে মূলত মেইন কথা। জি জি। তো তারপরে আপনি আজকে কি গাড়িটা ডেলিভারি নিচ্ছেন? জি আজকে। মহিউদ্দিন ভাই, কত দিয়ে কিনলেন গাড়িটা? 33 লাখ টাকা দিয়ে। প্রাইজের দিক দিয়ে আপনি কি স্যাটিসফাই যে এই প্রাইসটা বেশি হয়েছে বা কম হয়েছে? কারণ ভিডিওতে এই গাড়িটা যখন আমি ভিডিও করেছিলাম তখন কিন্তু অনেকে কমেন্ট করছে যে প্রাইস বেশি, তারপরে কে কিনে গাড়িটা, তো আমাদেরকে একটু জানাবেন। সো সেই কারণে কিন্তু মূলত আজকের এই ভিডিওটা। না, প্রাইস ঠিক আছে, আমি অন্য জায়গা যাচাই করছি, তো প্রাইসটা কম্প্রোমাইজ করি, মানে আপনার প্রাইস, তো প্রাইসটা মূলত আপনার বাজেটের মধ্যে বরাবর ঠিক আছে। জি জি। আপনি মহিউদ্দিন ভাই থাকেন কোথায়? আপনি? আমি থাকি উত্তরাতে। আপনার ভিডিওটা দেখছিলাম। আচ্ছা, ভিডিওতে দেখেছিলাম। জি জি জি। দেন তারপরে ফাইনালি শোরুম চলে আসলাম দেখার জন্য। এবং কবে আসছিলেন? কালকে। গতকালকে আসছিল? জি জি। আর আজকে গাড়ি ডেলিভারি হচ্ছে? জি। তো আমরা মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে আসলে 20 তারিখ তো জানলাম, আর মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে জানলাম গাড়িটার প্রাইস কত দিয়ে কিনেছে, মহিউদ্দিন ভাই কোথায় থাকে, সবকিছু আমরা তার কাছ থেকে জানলাম। তো নিশ্চয় আশা করে যারা ভিডিওতে বিভিন্ন কমেন্ট করেছিলেন যে গাড়িটা কি কিনে কোথা থেকে কিনে আমাদেরকে প্লিজ একটু জানাবেন, সো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সালামুন সবাইকে। মহিউদ্দিন ভাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। জি জি। ওকে, সালাম।